মুসলমান ধরার কোরআন ফিরাইয়া ন সেই হাজার ন সম্ভ্রান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোর চাকবীর ধ্বনি ধরায়ার একবার বীর মুসলমান বীর মুসলমান ধরার কোরআন ठीक মুসলমান ধর আল কোরআন ফিরাইয়া সেই হারানো সম্মান নাগায়ে তাকবীর ধ্বনি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই কোন আমরা এখন আমাদের অসমাপ্ত আলোচনা শুনবো ইনশা যে ভাইয়েরা কোনো বাইরে আছেন ওনারা যদি আমার শেষ কথাটুকু না শুনে কন্ট্রোল করুন ওনারা যদি ওনারা এই বাকি কথাটুকু না শুনে অসমাপ্ত আলোচনা তাহলে তো ওনারা মজা পাবে না কি বলেন আপনারা এই দীর্ঘক্ষণ আলোচনা শুনেছেন জেনারা অনাত্মক একটু সময় বাইরে না থাকা এখনই আপনারা জান্নাতের বাইরে চলে আসুন আপনারা আসলেন আমি প্রধানমন্ত্রী বক্তা মহোদয়কে আমরা মাহফিল ইন্তেজামিয়া কমিটি মঞ্চে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনছিলাম আমি আল্লাহ ওই জালের নিদ্রা আটকায়া তোমাদেরকে নাস্তানাবুদ করে বিদায় করে দিব চিৎকার করে কথা বলেন ঠিক কিনা আমরা শুনছিলাম আল্লাহ ফাঁসি দিয়ে আনন্দ চিত্তে তারা ভর্তি করতেছিল লাফালাফি করতেছিল গান বাজনা করতেছিল মিষ্টি খাচ্ছিল আপনারা শুনেছেন তাদের ভিতরে আল্লাহ একজনের মাথায় বুদ্ধি দিল জ্ঞান দিল আকল দিল সে এসে বললো মিয়ারা তোমরা তো ইনসানের দিলে ভাসি দিলা কিন্তু আমাদের যে নেতা ইনসানের ভিতরে ভরার জন্য দিশায় গেল আমাদের নেতা তো এখনো ফিরে আসলো না কথা ঠিক কিনা তাই তো সিদ্ধান্ত হলো তোমরা তাড়াতাড়ি করে লাশটা বা আগে লাশটা দেখতে চাই আমরা কোনো ভুল করলাম কিনা কথা বলেন না কেন দেরি করবি না একটা মুহূর্ত দেরি করবে না ওরা লাশ নামাবে
আর আমার ইমানদারদের সাথে ওরা খেলতে চেয়েছে, ওরাও খেলতে চায় কৌশল করে, আর আমি আল্লাহ খেলতে জানি, কথার জবাবটা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে রাখতে বলেন, জিবরাইল লাশটা এখন যারা নামান, তার লাশ Mm-hmm.